বাচ্চা প্রসবের কতদিন পরে সহবাসে যেতে পারবো? যদি রুকুতে যাওয়ার সময় মনে হয় সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া হয়নি, তৎক্ষণাৎ করণীয় কি? ওজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠের সময় আঙ্গুল দ্বারা পশ্চিম দিকে ইশারা করতে হবে কিনা, সঠিক নিয়মটা জানতে চাই। ইয়া সালামু বলে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলে ইয়া সালামু 700 বার খতম করলে রোগ মুক্তি মিলে, কথাটির সত্যতা কতটুকু জানতে চাই। অনেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে মৃত্যুর পর সাহাবীরা জান্নাতে চলে গেছেন, আবার শুনলাম বিচার কার্য পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। কথাগুলোর মধ্যে তো একটু বৈপরীত্য দেখা যায়, তাই এটা সঠিক ধারণা জানতে চাই। নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নামায়তান পড়ে না, এ নিয়ে কিছু বলেন। অনেক পীরের মুরিদেরা বলেন আমার পীরও গায়েবের খবর জানেন, কোরআন হাদিসের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই। ওজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠের সময় আঙ্গুল দ্বারা পশ্চিম দিকে ইশারা করতে হবে কিনা, সঠিক নিয়মটা জানতে চাই। ওজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার ব্যাপারে হাদিসে নির্দেশনা আছে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদ আব্দু ওয়া রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, কিন্তু আঙ্গুল উঠাবেন কিনা পশ্চিম দিকে, তো এ বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো বর্ণনা আমার জানা মতে নাই, বিশুদ্ধ বা সাব্যস্ত হয়েছে কোনো হাদিস দ্বারা এরকম কিছু আমি পাই নাই। বরং ইসলাম ওয়েব, মার্কাজুল ফতোয়া সহ বিভিন্ন বিশ্ববিখ্যাত ফতোয়া ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে সম্পর্কে ওলামায়ে কেরাম মুফতিগণ অনেকেই মন্তব্য করেছেন যে এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো কিছু সাবিত হয় না, সালাফ থেকেও সাবিত হয় না যে ওজুর পরে কেবলার দিকে আঙ্গুল দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা পাঠ করতে হবে, এটা ভিন্ন বিষয়। কথা কি বুঝাতে পারছি? ইয়া সালামু বলে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলে ইয়া সালামু 700 বার খতম করলে রোগ মুক্তি মিলে, কথাটির সত্যতা কতটুকু জানতে চাই। ইয়া সালামু এরকম কোন দোয়া কোরআন হাদিসে শেখানো আছে কিনা? উত্তর হলো সালাম, এটা আল্লাহ তাআলার গুণবাচক নামের একটা, আসসালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামের একটা। এখন এই নাম, এটা যদি দেখে আল্লাহ, এটা দিয়ে যদি আল্লাহকে ডাকে ইয়া সালাম ইয়া সালাম, তো কোনো অসুবিধা নেই, আল্লাহকে ডাকলো হে শান্তিদাতা, এ অর্থ দাঁড়াবে আল্লাহকে অর্থে ডাকলো কেউ, কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়া সালাম এটা 700 বার পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। যদি দুনিয়াবী কোনো উদ্দেশ্যে যে এটা বললে এই রোগ থেকে মুক্তি হবে, সুস্থ হবে, এটা দুনিয়াবী বিষয়, এটা করলে অমুক কাজটা হবে, দুনিয়াবী কোনো কাজ, তাহলে সেজন্য রোকিয়া হিসাবে এটা পড়াতে কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসের কোনো দোয়া, আল্লাহর কোনো নাম, এগুলো উল্লেখ করলে, ডাকলে, বললে, পড়লে দুনিয়াবী কোনো উদ্দেশ্য হাসিল হলে এটাকে ঝাড়ফুঁক বলে, এই ঝাড়ফুঁক জায়েজ আছে দুনিয়াবী বিষয়ে। কিন্তু যদি কেউ বলে এটা এতবার পড়লে এই সওয়াব হবে, ওইটা অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়, কারণ সওয়াবের বিষয়টা কোরআন হাদিসে আসতে হবে। ওইটা আমি নিজে থেকে, আল্লাহ কাকে কি কোনটা পড়লে কত সওয়াব দিবেন আমি নিজে থেকে বলার কোনো অধিকার নেই, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলে থাকেন সেটা মনে করার সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর গুণবাচক নামগুলো কিন্তু ওইগুলো জপে জপে আমাদের বিভিন্ন স্বার্থ হাসিল, বিভিন্ন কাজ উদ্ধারের জন্য আসে নাই, ওইগুলো আসছে আল্লাহ সম্পর্কে জানার জন্য, যে আল্লাহর বাসির নামের অর্থ কি, আল্লাহর আলিম নামের অর্থ কি, খাবির নামের অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামের অর্থ জেনে সেগুলোর প্রতি ঈমান আনা, এটা হলো আমাদের কাজ। দুঃখের বিষয় হলো আমাদের দেশে মানুষ সেগুলোর প্রতি ঈমান আনার চাইতে ওই কোনটা কতবার পড়লে কি লাভ হবে সেই হিসাব নিয়ে ব্যস্ত। আল্লাহর গুণবাচক নামের প্রতি ঈমান আনা, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে মৃত্যুর পর সাহাবীরা জান্নাতে চলে গেছেন, আবার শুনলাম বিচার কার্য পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। কথাগুলোর মধ্যে তো একটু বৈপরীত্য দেখা যায়, তাই এটা সঠিক ধারণা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন কোন সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে, তিনি আগে জান্নাতে চলে গেছেন, অমুক সাহাবি জান্নাতে চলে গেছেন, অমুককে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, অথচ আমরা জানি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে বিচারের মাঠে, বিচারের পরে, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ, যেটা আমাদের এই দৃশ্যমান জগতের বাইরে, জান্নাত জাহান্নাম আখেরাত এগুলো সব অদৃশ্যের জগৎ, যেগুলো আমরা চোখে দেখি না, সেই জগৎগুলো দুনিয়ার জগতের মতো না। জান্নাত জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি করা হয়ে গেছে,
এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা, এটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আগে থেকে জান্নাত জাহান্নাম তৈরি আছে, কিন্তু সেখানে কোনো মানুষ প্রবেশ করেছে কিনা, উত্তর হলো কিয়ামতের দিন বিচারের পরে সবাই প্রবেশ করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখলেন? এর উত্তর হলো এই দেখাটা প্রতীকী অর্থে দেখা হতে পারে, যে এই রকম দৃশ্য হবে, আল্লাহ তাআলা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো দেখাইছে। কথা কি বুঝাতে পারছি? স্বপ্নের মধ্যে যেরকম আমরা দেখি না, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা স্বপ্নে হয়নি, সরাসরি হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন অদৃশ্যের জগতে। সেটার ধরন কেমন ছিল, সেটার প্রকৃতি কেমন ছিল, সিস্টেমটা কেমন ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল মেটাভার্স বের হয়েছে, যেখানে আপনার ভার্চুয়ালি একজন আরেকজনের ফ্রেন্ড হলে তার সাথে তার নাকি সাক্ষাৎ করতে পারবে, নানান আপনার বিষয় এমন সহজ হবে যে সরাসরি যেরকম হয় অনলাইনে নাকি সেরকম হবে অনেকটা। তো মেটাভার্সের পরে আরো কত কোন ভার্স বাইর হয় আল্লাহ জানে। তাহলে অদৃশ্যের জগতে এই সব যারা আবিষ্কার করছে, তাদের মাথাগুলোর যিনি সৃষ্টিকর্তা, তিনি আখিরাতে আরো কত কিছু রেখেছেন, জান্নাতে তিনি সাহাবীদেরকে কিভাবে দেখেছেন, এখনো তারা প্রবেশ করেন নাই। এই মেটাভার্স বা এই জাতীয় আরো অনেক কিছু দেখলে বোঝা যায় সেটা আল্লাহর দ্বারা অসম্ভব কোনো কিছু না, একেবারে ইজি। কথা কি বুঝাতে পারছি? তার ধরন কেমন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন, তবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আমরা বিশ্বাস করি যে তিনি দেখেছেন। সেই দেখাটা আপনার কিভাবে হয়েছে, এটা কি প্রতীকীভাবে হয়েছে না কাল্পনিকভাবে হয়েছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তাদের হাজির করে দেখিয়েছেন, আল্লাহ ভালো জানেন। নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নামায় তো আন পড়ে না, এ নিয়ে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে নামায় তো আন কোত্থেকে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাহলে বোঝা গেল আল্লাহ করে দিয়ে তাকবীর নামাজ শুরু করতে হবে। নামায় তো আন বগদাদি কায়দায় পড়ছি আমরা ছোটবেলায়, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, কিন্তু এটার অস্তিত্ব কোরআন হাদিসে পরে দেখলাম খুঁজা কোথাও নাই, পরগাছা। আচ্ছা, নিয়ত ছাড়া তো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে, নিয়ত না থাকলে নামাজও হবে না। কিন্তু নিয়ত মানে এই না যে মুখে নামায়তু আন পড়বেন, নিয়ত মানে হলো আপনার অন্তরে কি থাকবে, কি করতেছেন সেই ইচ্ছাটা থাকবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এখন আসেন, আপনি বলতেছেন আমি নাওয়াই তুয়ান পড়তেছি, মানে আরবিতে বলতেছি আল্লাহ আমি নিয়ত করতেছি আমি নামাজ পড়ব। আচ্ছা, আপনি যখন কাউকে 10 টাকা দান করেন, তখন কি আপনি বলেন নাওয়াই তু আন 10 টাকা দান করলাম, এরকম করে নিয়ত করেন আপনারা? তাহলে সেই এবাদত আল্লাহ কাছে আপনি কবুল হয়? আরে ভাই, আপনি দিচ্ছেন, আপনার মনে মনে ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, বাস নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে মনের ইচ্ছা, নিয়ত মানে কি? একজন বলে যে ভাই আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি। এই যে কেমনে সে নিয়ত করলো, সে তো নাওয়াই তো পড়ে নাই, সে তো বলে নাই নাওয়াই তু আগামী বছর হজে যাব, সে তো এরকম বলে নাই, তারপরও বলতেছে নিয়ত করছি, নিয়ত হয়ে গেছে মানে কি? মনে ইচ্ছা করছি, আমি মনে ইচ্ছা করছেন সেটাই কি হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়াইছেন, কোন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার মনে মনে ইচ্ছা আছে, আপনার মাথায় আছে, বাস নিয়ত হয়ে গেছে। মুখে উচ্চারণ করার নির্দেশ কোরআন হাদিসে আসে না, ইবাদত কোরআন হাদিসে যেভাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করতে হবে, ইবাদত মনগড়া পদ্ধতিতে করলে হবে না। অনেক পীরের মুরিদেরা বলেন আমার পীরও গায়েবের খবর জানেন, কোরআন হাদিসের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই। ভাই, কোন পীর সাহেব গায়েবের খবর জানেন? আল্লাহ কোরআনে বলছেন কুল, হে রাসূল আপনি বলে দেন। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, আপনি বলে দেন লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হইতো, কখনো বিপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হইছেন না হন নাই, উনি যদি জানতেন এদিক থেকে আঘাত আসতেছে তাহলে তো উনি বেঁচে যেতেন। বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে অনেক তর্ক করেন। হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা গায়েবের অনেক জিনিস জানাইছেন, যে আল্লাহ যেটা জানাইছেন সেটা উনি জানতেন, তার গায়েব থাকে নাই। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ যেটা জানাই দিয়েছেন গায়েবের এলেম তাকে, সেটা তিনি জানছেন অবশ্যই, কিন্তু তিনি নিজে থেকে সব কিছুই জানেন গায়েবের ব্যাপারটা সেরকম না। অতএব কোন পীর সাহেব খব সব গায়েব জানেন এটা তো কোনোভাবে হতেই পারে না, এটা ইমান বিধ্বংসী কথা এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়। গায়েবের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমরা সূরায় আপনার সূরা হাশরের শেষ দিনে আয়াতে পড়ি না,
আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহর সম্পর্কে বলি ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তার বৈশিষ্ট্য কি? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি প্রত্যক্ষ জিনিসে জানেন, গায়েবেরও মালিক তিনি, গায়েবেরও আলেম তিনি। তো আল্লাহর জন্য যে জিনিসটা বৈশিষ্ট্য সেটা কিভাবে আপনি মানুষের জন্য সাবেত করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাচ্চা প্রসবের কতদিন পরে সহবাসে যেতে পারবো? বাচ্চা প্রসবের পরে ব্লিডিং যতদিন দেখা যাবে ততদিন পর্যন্ত এটাকে নেফাস বলা হয়। এদিনে নামাজ পড়া জায়েজ নাই, স্বামী স্ত্রী সহবাস করা জায়েজ নাই, তবে সর্বোচ্চ 40 দিন, 40 দিনের পরে যদি দেখা যায় তাহলে নামাজও পড়তে হবে, স্বামী স্ত্রী সহবাসও করতে পারবে। আর সর্বনিম্ন কোনো ঠিক ঠিকানা নাই, 10 দিন 5 দিনও হতে পারে, যখনই ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে অন্য সব কিছু সাধারণ সময়ের মতো জায়েজ হবে। যদি রুকুতে যাওয়ার সময় মনে হয় সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া হয়নি, তৎক্ষণাৎ করণীয় কি? সূরা ফাতিহার পর অন্য সূরা যদি না মিলান, হানাফি মাজহাব অনুযায়ী ওয়াজিব তরক হয়েছে, আর ওয়াজিব তরক হয়েছে সেজন্য শেষে সিজদা সহ দিলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আর ওলামা ইকরামের মতে এটা ওয়াজিবই না, তবে আমি ওয়াজিব হওয়ার কৌলকে তারজি এবং প্রাধান্য দেয়াটা পছন্দনীয় মনে করি এবং এটা যুক্তিযুক্ত মনে করি। আমি তারজি দেওয়ার কেউ না, কিন্তু এই মতটা আমার কাছে শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকেও। তো যখন ছুটে যাবে আমরা শেষে সিজদা সহ করে নিব।